পুজো হোক বা জন্মদিন, এসব অনুষ্ঠানে চালের পায়েস কিন্তু আমরা সকলেই বানিয়ে থাকি। তবে অনেকেই বলেন যে চালের পায়েসটা সঠিক হয় না। তাই আমি ঠিক করলাম আমি যে পদ্ধতিতে চালের পায়েস বানিয়ে থাকি টিপস অ্যান্ড ট্রিক্স সহ সেই পদ্ধতিতে চালের পায়েসের রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব। স্টেপসগুলো সঠিকভাবে ফলো করলে সকলেই খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন। কুকিং বাই আবোল তাবোল চ্যানেলের পক্ষ থেকে আমি সুদেশনা, আমাদের আজকের রেসিপি চালের পায়েস। চালের পায়েস বানানোর জন্য এরকম একটা তলা ভারী পাত্রে আমি 2 লিটার দুধ নিচ্ছি। আমি আজ এখানে ফুল ফ্যাট মিল্ক ইউজ করছি না, তবে আপনারা চাইলে কিন্তু করতেই পারেন। দুধটা পুরো ঢালা হয়ে গেলে মিডিয়াম টু হাই হিটে জ্বাল দেব। এই দুধ থেকে আমি 2 হাতা দুধ আলাদা করে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। 2 হাতা দুধ কেন আমি আলাদা করে তুলে নিলাম সেটা আমি একটু পরেই আপনাদের দেখাব। দুধ ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। হাতা দিয়ে কিন্তু সমানে দুধটা নাড়তে হবে, তা না হলে কি হবে, দুধটা ঘন হয়ে যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু পায়েসের টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। শুরুতেই যে 2 হাতা দুধ আমি আলাদা করে তুলে রেখেছিলাম তার মধ্যে এবার মিল্ক পাউডার মেশাবো। মিল্ক পাউডার যে কোনো মিষ্টি বা পায়েসে একটা আলাদা স্বাদ আনে। এখানে আমি 100 গ্রাম মিল্ক পাউডার মিশিয়ে নিচ্ছি, তবে একসাথে মেশাবো না, অল্প অল্প করে এভাবে মেশাচ্ছি। দুধটা যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে দুধটা ঘন করতে হবে। এবার মিল্ক পাউডার মেশানো দুধটা ঢেলে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। 100 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়ে 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা ছেঁকে নিচ্ছি আর হাতের সাহায্যে একটু চালটা ছড়িয়ে শুকিয়ে নিচ্ছি। চালটা একবারই ধোয়ার চেষ্টা করবেন, তা না হলে চালের গন্ধটা নষ্ট হয়ে যেতে পারে। এবার 1 টেবিল স্পুন ঘি চালের মধ্যে মিশিয়ে নিলাম। চালে ঘি মাখিয়ে নিলে এই ঘি মাখানো চালটা যখন দুধের মধ্যে দেব তখন চালটা দলা পাকিয়ে যাবে না আর সুন্দর একটা গন্ধও হবে। ঘি মেশানো চালটা কিছুক্ষণ রাখার পর দুধটা যখন বেশ খানিকটা ঘন হয়ে গেছে তখন দুধের মধ্যে দিয়ে দিলাম। চালটা যতক্ষণ না দুধের মধ্যে সেদ্ধ হচ্ছে দুধটা কিন্তু নাড়তে হবে। এবার দুধের মধ্যে 2 টো তেজপাতা আর 1 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে একটা কথা বলি, চালটা কিন্তু একেবারে গলে যাবে না, সেদ্ধ হয়ে নরম হবে। পায়েসের চালটা আমি চেক করে নিয়েছি, এবার এর মধ্যে চিনি আর বাতাসা দিলাম। চিনি 200 গ্রাম আর বাতাসা 200 গ্রাম দিলাম। বাতাসা দেওয়ার কারণ হলো পায়েসের রং। পায়েসের রংটা হালকা লাল হলে আমার দেখতে খুব ভালো লাগে। আপনারা যদি একদম ধবধবে সাদা পায়েস চান তাহলে মিছরি বা শুধু চিনি দিয়েও পায়েসটা বানাতে পারেন। চাল সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু চিনি বাতাসা কোনোটাই দেবেন না, তা না হলে কিন্তু চাল শক্ত থেকেই যাবে। এবার একটা প্যানে 1 টেবিল স্পুন ঘি গরম করে নিয়ে তার মধ্যে 1 মুঠো কাজু বাদাম দিয়ে দিলাম। হালকা ব্রাউন কালার আসা অবধি কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি। পায়েস বানানোর সময় কিন্তু অন্য কোনো কাজ করা চলবে না, খুব পেশেন্টলি গ্যাসের সামনে দাঁড়িয়ে পুরো কাজটা কমপ্লিট করতে হবে। এবার 1 মুঠো কিশমিশ অ্যাড করলাম, তবে কিশমিশটা খুব সামান্য সময়ের জন্য নাড়াচাড়া করে নেবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। এবার কাজু কিশমিশগুলো প্যান থেকে তুলে নিচ্ছি। পায়েসটা অনেকটাই ঘন হয়ে এসছে, এবার ভেজে রাখা কাজু ও কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সঠিক পায়েস বানাতে হলে দুধ চাল ও মিষ্টির রেশিওটা সঠিক জানতে হবে। দুধ যদি 1 লিটার নেন তাহলে 50 গ্রাম চাল আর 200 গ্রাম মিষ্টি। মিষ্টি বলতে এখানে আমি চিনি বাতাসা বা মিছরির কথা বলেছি। আমি 2 লিটার দুধের পায়েস যেহেতু করছি তাই মোট 400 গ্রাম মিষ্টি এর মধ্যে আমি অ্যাড করেছি। পায়েসটা আমার প্রায় হয়ে এসেছে, দেখে আপনাদের এটা খুব পাতলা মনে হতে পারে, কিন্তু ঠিক এই স্টেজে গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটাকে ঠান্ডা করে ফ্রিজে যদি কয়েক ঘন্টা রেখে দেওয়া যায় তাহলে কিন্তু পায়েসটা পুরোপুরি সেট হয়ে যাবে। এর থেকে বেশি ঘন পায়েস কিন্তু খেতে ভালো লাগে না। পায়েস কিন্তু রান্না করে সাথে সাথেই সার্ভ করবেন না, ফ্রিজে রেখে ঠান্ডা হলে তারপর সার্ভ করবেন, সেটা খেতে দারুণ ভালো লাগে। আশা করি এবার থেকে আর পায়েস বানাতে কারুর কোনো অসুবিধা হবে না, সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।